Good afternoon, dear student. How are you all? Good afternoon, Miss. How are you? Miss, and you? Fine, and you? How are you? And you? John, আজকে আমরা আমাদের বাংলা ক্লাসে বাংলা ব্যাকরণ পড়ব ঠিক আছে মানে বাংলা সেকেন্ড পেপার ব্যাকরণ হচ্ছে আমরা বাক্য পরিচয় পড়ব তোমরা কি কেউ বলতে পারবে বাক্য কাকে বলে না মিস জানা আছে কারো আচ্ছা আমি বলছি বাক্য কাকে বলে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয় বক্তার মনোভাব সম্পূর্ণ রূপে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে বক্তা বক্তা কে জানো তোমরা বক্তা কাকে বলে মিস কিভাবে জানবে এই যে আমি বলছি যারা কথা বলে তাদেরকে বলা হয় বক্তা ঠিক আছে এই যে আমি বলছি মিস আমি তো কথা বলছি মিস আচ্ছা তাহলে তুমি বক্তা তাহলে কি বলেছে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোন বিষয় যে কোন বিষয়ে বক্তার মনোভাব মানে যে কথা বলে তার মনোভাব সম্পূর্ণ রূপে মানে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশিত হয় তখন তাকে কি বলে বাক্য বলে যেমন ধরো ফুলটি সুন্দর ফুলটি সুন্দর বা মিথ্যা কথা বলা ফুলটি সুন্দর তো মিস অন্যায় আমি বলতে পারি মিস এটা দ্বারা কি বোঝা ফুলটি অনেক সুন্দর এটা হচ্ছে আমার মনের ভাব প্রকাশ পেয়েছে এটা হচ্ছে একটি বাক্য বুঝতে পেরেছো সবাই বাক্য কাকে বলে মানে বক্তা মানে যেভাবে তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে মানে সুবিন্যস্ত পদ দ্বারা পদগুলো এলোমেলো হবে না যেমন ধরো ফুলটি সুন্দর আমি যদি বলি সুন্দর ফুলটি তাহলে এটা কিন্তু একটু এলোমেলো হয়ে গিয়েছে ঠিক আছে এটা সুবিন্যস্ত হয়নি যদি আমি বলি ফুলটি সুন্দর তাহলে এটা সুবিন্যস্ত হয়েছে তাই এটি একটি বাক্য বুঝতে পেরেছো তোমরা আমি এই যে আমি ভাত খাই আমি ভাত খাই এটি একটি সুবিন্যস্ত পদ যদি বলি খাই আমি ভাত হবে এটা বোঝা যায় ঠিক আছে কিন্তু এটা কিন্তু এলোমেলো এটা একটি সুবিন্যস্ত পদ নয় তাই এটাকে বাক্য বলা যাবে না তাই বলেছে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোন বিষয় বক্তার মনোভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পায় তখন তাকে বলে বাক্য বলে বাক্য বলে আচ্ছা আচ্ছা তো বাক্য সম্পর্কে আমরা জানলাম এখন হচ্ছে আমরা এর বাক্যের বৈশিষ্ট্য বাক্যের শ্রেণী বিভাগ এবং হচ্ছে বাক্যের অংশ সম্পর্কে আমরা জানবো তো আমি ওয়ার্কশিট স্ক্রিন শেয়ার করছি বাক্য কাকে বলে ক্যান ইউ সি দা ওয়ার্কশিট ইয়েস ম্যাম ইয়েস কত বড় বড় মিস স্ক্রিনশট মারলাম বাক্য পরিচয় ওকে আচ্ছা প্রশ্ন হচ্ছে ম্যাম হোয়াট ইজ মিস কাকে বলে ভালো আমি বাক্য কাকে বলে ভাষার মূল উপকরণ ভাষায় ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোন বিষয় বক্তার মনোভাব সম্পূর্ণ রূপে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে বাক্যের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মত প্রকাশ করেছেন যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে একটি সম্পূর্ণ মনোভাব মানে মনের ভাব একটি সম্পূর্ণ মনের ভাব যে সমস্ত পদ দ্বারা প্রকাশ করা যায় তাহাদের সমষ্টিকে বাক্য বলে ঠিক আছে কি বলেছে একটি সম্পূর্ণ মনের ভাব মানে তোমার যে তুমি যেটা মনে মনে ভাবছো যে কথাটা বলবে সেই মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করার জন্য যে সমস্ত পদ দ্বারা প্রকাশ করা যায় তাহাদের সমষ্টিকে বাক্য বলে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো ডক্টর মোহাম্মদ এনামুল হকের ভাষায় তিনি বলেছেন অভিপ্রেত অর্থপূর্ণভাবে প্রকাশ করিবার যে যোগ্যতা সম্পন্ন পরস্পর আসক্তি সূত্রে প্রথিত ঠিক আছে কতকগুলি পদ যখন পূর্ণাকাঙ্ক্ষা হইয়া আমাদের সমবেত ও সম্বন্ধ প্রকাশ করে তখনই সে পদ সমষ্টিকে বাক্য বলে তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি ইয়েস ম্যাম আচ্ছা তাহলে বুঝেছো বাক্য কাকে বলে আচ্ছা পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে একটি আদর্শ শুদ্ধ বাক্যের একটি আদর্শ শুদ্ধ বাক্যের কয়টি বৈশিষ্ট্য বা গুণ আছে আমি প্রশ্নটা আবারো বলছি একটি আদর্শ শুদ্ধ বাক্যের কয়টি বৈশিষ্ট্য বা গুণ আছে এর আনসার হচ্ছে দেখো একটি আদর্শ শুদ্ধ বাক্যের তিনটি বৈশিষ্ট্য বা গুণ থাকতে হয় বা গুণ থাকতে পারে যেমন এক নম্বর আকাঙ্ক্ষা দুই নম্বর আসক্তি
ও তিন নাম্বার যোগ্যতা। তাহলে একটি আদর্শ সূক্ষ্ম বাক্যের বৈশিষ্ট্য বা গুণ কয়টি? তিনটি, একটি হচ্ছে আকাঙ্ক্ষা, আরেকটি হচ্ছে আসক্তি, আর তিন নাম্বার হচ্ছে যোগ্যতা। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আমি আবারও বলছি, একটি আদর্শ শুদ্ধ বাক্যের কয়েকটি বৈশিষ্ট্য বা গুণ আছে। একটি আদর্শ শুদ্ধ বাক্যের তিনটি বৈশিষ্ট্য বা গুণ আছে, এক নাম্বার আকাঙ্ক্ষা, দুই নাম্বার আসক্তি ও তিন নাম্বার যোগ্যতা। ঠিক আছে, এখন আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝানোর জন্য একটি পদের পর অন্য পদ পদ বোঝো। যেমন ধরো এই যে বাক্যের প্রধান অংশ, এখানে দেখো এই যে আমি ইয়েলো কালার মার্ক করেছি, হ্যাঁ, যেমন একটি আদর্শ শুদ্ধ বাক্য, একটি হচ্ছে একটি পদ, আদর্শ একটি পদ, শুদ্ধ একটি পদ। বুঝতে পারছো পদ কি? Yes. একটা শব্দ হচ্ছে একটি পদ। তাই কি বলেছে যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা কি? বাক্যের অর্থ, মানে কোনো বাক্য যখন আমরা বলি সেটার অর্থ অবশ্যই থাকতে হবে। বলেছে বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য, মানে ক্লিয়ার ভাবে বোঝার জন্য একটি পদের পর। যেমন এখানে একটি, একটি পর আছে আদর্শ, তাই একটি পদের পর আরেকটি পদ গুলো শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। মানে একটা কথা শোনার পর, যখন তোমরা একটা গল্প শোনো বা কেউ যখন বলে, তোমরা যখন শোনো, তখন ধরো গল্পটির অর্ধেক বলেছে, তার মনে কি থাকে? আকাঙ্ক্ষা থাকে যে গল্পটির পরের অংশ কি শোনার ইচ্ছা থাকে না? অর্ধেক বললো, অর্ধেক বললো না, তখন তোমার অর্ধেক শোনার পর তোমার ইচ্ছা করবে যে সম্পূর্ণ গল্পটা শোনার। তোমার যে বাকি গল্পটা বা শোনার যে ইচ্ছা সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। বুঝতে পেরেছো আকাঙ্ক্ষা কি? আচ্ছা, এখন হচ্ছে আসক্তি। তাহলে আসক্তি কি? মনের ভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলো এমন ভাবে সাজাতে হবে যাতে মনোভাবের প্রকাশ বাধাগ্রস্ত না হয়। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য এমন সুশৃঙ্খল পদ বিন্যাসকে আসক্তি বলে। যেমন এই যে এখানে দেখো কি বলেছে, বাক্যের প্রধান অংশ দুইটি, ঠিক আছে, বাক্যের প্রধান অংশ দুইটি। এখন যদি আমি এখানে লিখি প্রধান বাক্যের দুটি অংশ, এটা কিন্তু এলোমেলো হবে, ঠিক আছে। এই যে সাজানো বাক্যের প্রধান অংশ, এটা হচ্ছে সাজিয়ে লিখা হয়েছে। এই যে সাজানো, এই সাজানা, সাজানোটাকে বলা হয় আসক্তি, ঠিক আছে। বুঝতে পেরেছো আসক্তি কি? পদগুলোকে সুবিন্যস্ত ভাবে সাজানোকে বলা হয় আসক্তি। আচ্ছা, নেক্সট থার্ড নাম্বার হচ্ছে যোগ্যতা। এখন হচ্ছে যোগ্যতা কি? বাক্যস্থিত, মানে বাক্যের মধ্যে, যে কোনো একটি বাক্যে, বলেছে বাক্যের মধ্যে পদ সমূহের অন্তর্গত ভাবগত মিল, মিল বন্ধনকে যোগ্যতা বলে। এখন একটি বাক্য, ঠিক আছে, বাক্যের বলেছে পদ সমূহের অন্তর্গত যে একটা ভাবগত মিল, এই যে মিল, যে বাক্যের প্রধান অংশ কয়টি ও কি কি, এটা কিন্তু একটা পদের পর একটা পদ মিল আছে, এই যে মিল, এই মিলটাকে যোগ্যতা বলে। এখন কি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা কি? Yes. ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে বাক্যের প্রধান অংশ কয়টি ও কি কি? বাক্যের প্রধান অংশ কয়টি ও কি কি? বাক্যের প্রধান অংশ দুটি, বাক্যের প্রধান অংশ দুটি, যথা এক উদ্দেশ্য ও দুই বিধেয়। উদ্দেশ্য ও বিধেয় বাক্যের প্রধান অংশ কয়টি? দুইটি, এক উদ্দেশ্য, দুই বিধেয়। এখন হচ্ছে উদ্দেশ্য কাকে বলে বা উদ্দেশ্য কি? বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তখন তাকে উদ্দেশ্য বলে। যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তাহলে বিদ্রোহী কবি কে? তাহলে এটা বিদ্রোহী কবি কার সম্পর্কে বলা হয়েছে? কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলা হয়েছে, তাই এটা হচ্ছে উদ্দেশ্য, মানে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। যেমন আমরা যদি বলি মুমিন খুব শান্ত ছেলে, তাহলে শান্ত ছেলে কে? মুমিন। মুমিন সম্পর্কে আমরা বলেছি, তাই যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সে হচ্ছে কি? উদ্দেশ্য, ঠিক আছে, মানে যাকে
ঘিরে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়। নেক্সট হচ্ছে বিধেয়, ঠিক আছে, বিধেয় বাক্যের যে অংশ উদ্দেশ্য সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহ কবি, এই বাক্যের দ্বিতীয় অংশ বিদ্রোহ কিভাবে হচ্ছে বিধেয়। এখানে দেখো কি বলেছে, উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে কাজী নজরুল ইসলাম, যাকে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্যর পরের যে অংশ, ঠিক আছে, উদ্দেশ্য, উদ্দেশ্যকে মিন করে যা বলা হয় তা হচ্ছে বিধেয়। যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহ কবি, এই বাক্যে কাজী নজরুল ইসলাম হচ্ছে উদ্দেশ্য এবং বিদ্রোহী কবি হচ্ছে বিধেয়। তোমরা কি বুঝতে পেরেছো উদ্দেশ্য আর বিধেয় কি? দ্বিতীয় নম্বরটা বুঝতে পারিনি আমি। আচ্ছা, বিধেয় বলেছে যে বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে, উদ্দেশ্য, যেমন ধরো সাফন, আচ্ছা বলি সাফন গুড বয় বা ভালো ছেলে, বলেছি যে সাফন ভালো ছেলে, ভালো ছেলে হচ্ছে বিধেয়। এখন বুঝতে পেরেছো সাফন? হ্যাঁ, ভালো ছেলে হলো বিধেয়। মানে উদ্দেশ্যকে সম্পর্কে, উদ্দেশ্যকে মিন করে যা বলা হয় তাই হচ্ছে বিধেয়। নেক্সট কোশ্চেন, বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ, বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়। এর উত্তর হচ্ছে বাক্যকে প্রধানত দু ভাগে ভাগ করা যায়, গঠন অনুযায়ী এবং অর্থ অনুযায়ী। বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? দু ভাগে, গঠন অনুযায়ী, অর্থ অনুযায়ী, অর্থ অনুযায়ী। ইয়া, গঠনগত দিক থেকে বাংলা বাক্য তিন প্রকার। গঠনগত দিক থেকে বাংলা বাক্য কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার, যেমন এক নম্বর সরল বাক্য, দুই নম্বর জটিল বাক্য, তিন নম্বর হচ্ছে যৌগিক বাক্য। তাহলে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? বাক্যকে প্রধান ভাগ করা যায় গঠন অনুযায়ী এবং অর্থ অনুযায়ী। আর গঠনগত দিক থেকে বাংলা বাক্য তিন প্রকার, যেমন সরল বাক্য, জটিল বাক্য আর হচ্ছে যৌগিক বাক্য। এখন আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলি যে সরল বাক্য কি। সরল বাক্য কি? যে বাক্যে একটি মাত্র কর্তা, কর্তা মানে উদ্দেশ্য। যেমন বললাম কি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহ কবি, তাহলে এখানে কাজী নজরুল ইসলাম উদ্দেশ্য, এখানে কর্তা হচ্ছে কাজী নজরুল ইসলাম। যে বাক্যে শুধুমাত্র একটি কর্তা থাকবে তাকে বলা হয় কি? সরল, কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, তারপর হচ্ছে জটিল বাক্য কি? একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য দ্বারা যে দীর্ঘ ও সম্পূর্ণ বাক্য গঠিত হয় তাকে জটিল বাক্য বলে। বড় বাক্যকে কি বলা হয়? জটিল বা মিশ্র বাক্য। তিন নম্বর যৌগিক বাক্য, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে বলা হয় যৌগিক বাক্য। যেমন তার বয়স হয়েছে, একটি কমা দেন, কিন্তু বুদ্ধি হয়নি। কি? তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, এটি হচ্ছে একটি যৌগিক বাক্য। আর জটিল বাক্য হচ্ছে বারান্দা থেকে দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে। কোথা থেকে দেখেছি? বারান্দা থেকে। তাহলে বারান্দা থেকে দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, জটিল বাক্য। আর সরল বাক্য হচ্ছে যেমন মাহমুদ ভাত খাচ্ছে বা আমি পড়ছি, আমি লিখছি, এগুলো হচ্ছে সরল বাক্য। সরল, বুঝতে পেরেছো? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। কষ্ট হচ্ছে তোমাদের বুঝতে? অনেক ইজি। আচ্ছা, প্রথম কি ছিল? বাক্য কাকে বলে? আমি আবারও বলছি, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে। তারপর ছিল একটি শুদ্ধ বাক্যের কয়টি বৈশিষ্ট্য বা গুণ আছে? একটি আদর্শ শুদ্ধ বাক্যের তিনটি বৈশিষ্ট্য বা গুণ আছে। এক হচ্ছে আকাঙ্ক্ষা, দুই আসক্তি, তিন যোগ্যতা। চার নম্বর, বাক্যের প্রধান অংশ কয়টি ও কি কি? বাক্যের প্রধান অংশ দুটি, উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য হচ্ছে বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। আর বিধেয় হচ্ছে বাক্যের যে অংশ উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে
বিধেয়। আর বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? বাক্যকে প্রধানত দু ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে গঠন অনুযায়ী আর একটি হচ্ছে অর্থ অনুযায়ী। গঠন বাক্য তিন প্রকার, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাসে কি পড়েছি? বাক্য পরিচয়। বাক্য সম্পর্কে সবাই মোটামুটি বুঝতে পেরেছে তো? আমাদের বাংলা ক্লাস শেষ, আর সবাই মোটামুটি না পুরো ফুল সবাই এগুলো মেমোরাইজ করবে, ঠিক আছে? সবাই মেমোরাইজ করবে। নেক্সট ক্লাস, সো বাই বাই। হ্যাঁ ম্যাম।